محمد رسول আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে, দেশে, প্রবাসে, কাজ ও দূর থেকে যে যেখানে বসে আমাদের দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুসাফিরে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিশরের রাজধানী কায়রোতে। এখন আমি আপনাদের সাথে কথা বলছি মিশরের ভূমির আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মসজিদ আহমদ ইবনে তুলুনে। আজকে এই পর্বে আমরা আপনাদেরকে আহমদ ইবনে তুলুন মসজিদ সম্পর্কে সম্যক ধারণা, ইতিহাস, ঐতিহ্য নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। চলুন দর্শক, দেখা যাক। আহমদ ইবনে তুলুন মসজিদটি মিশরের কায়রোতে অবস্থিত। বলা হয়ে থাকে যে কায়রোর প্রাচীন মসজিদগুলোর মধ্যে শুধু এটি তার মূল প্রাচীন রূপে টিকে রয়েছে। নবম শতাব্দীতে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। আব্বাসীয় গভর্নর আহমদ ইবনে তুলুন এই মসজিদ নির্মাণ করেন। তিনি কার্যত স্বাধীনভাবে শাসন করতেন। ইতিহাসবিদ আল মাকরিজি 876 খ্রিস্টাব্দকে মসজিদ নির্মাণের সূচনা বলে স্থির করেছেন। মসজিদের শিলালিপিতে এর নির্মাণ সম্পন্ন কাল হিসেবে 265 হিজরি বা 879 খ্রিস্টাব্দের উল্লেখ রয়েছে। মসজিদটি জবাল ইয়াশকুর নামক ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত। স্থানীয় প্রচলিত লোককথায় বলা হয় যে মহাপ্লাবনের পর নূহ আলাইহিস সালামের নৌকা আরারাত পর্বতের বদলে এখানে এসে স্থির হয়েছিল। দর্শক, ইবনে তুলুন মসজিদের একেবারে মিড সেন্টারে দাঁড়িয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলছি। আমার সামনে যে অবস্থানটি দেখতে পাচ্ছেন, এটি ছিল একটি পানির ফোয়ারা, আর এই পানির ফোয়ারা থেকেই পানি দিয়েই সম্মানিত মুসল্লিনে কেরাম ওযু সম্পাদন করতেন আর নামাজ আদায় করতেন।
ঐতিহাসিক এই মসজিদ ইটের তৈরি, এতে রয়েছে দুটি গম্বুজ এবং একটি মিনার। মিনারটির কাঠামো পেঁচানো ঘরানার, তার মানে এই কাঠামো ঘিরে সিঁড়িধার উপরের দিকে উঠে গেছে। ইরাকের বিখ্যাত সামারা মসজিদের মিনারের সাথে এই মিনারের সাদৃশ্য দেখা যায়। ইবনে তুলুন মসজিদ কয়েকবার পুনর্নির্মাণ করা হয় যাতে আদি কাঠামো বা নকশা টিকিয়ে রাখা যায়। ১১৭৭ সালে প্রথমবারের মতো মসজিদটি পুনর্নির্মাণ করা হয়, আর সর্বশেষ এটি পুনর্নির্মাণ করা হয় ২০০৪ সালে। দর্শক, সমতল ভূমির আয়তনের দিক থেকে মিশরের সবচেয়ে বড় মসজিদ, মসজিদ আহমদ তুলুন, এতক্ষণ পর্যন্ত আমরা ঘুরে দেখেছি, চেষ্টা করেছি কিছু স্বচ্ছ ইতিহাস, তথ্য ও ধারণা দিতে। মিশরের রাজধানী কায়রো থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে নতুন কোনো অবস্থান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হাদা মা ইনদি ওয়া লা ইলাহা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।